মনে করেন আমরা পাঁচজন বৌরিগুলা থেকে আসতেছি, হঠাৎ করে মনে করেন ওই হসপিটালের সামনে আক্রমণ, দাঁড়া করে মনে করেন উড়া দুরা আপনার 9 তারিখ আসতে গেছে, 10 তারিখ ওয়া যে এলো আপনার বাড়াবাড়ি নিয়ে খিচুড়ি দেওয়ার জন্য, ওদের সাথে কথা কাটাকাটি ওরা সবকিছু করবে, পরে আমরা রাখবে দিনে যে তোরা দে, তোরা আমরা দিতে যাব, দুই একটা ধাক্কা লাগবে গন্ডগোল হবে তোরাই দে, আরা দিয়ে দিয়ে দিচ্ছে ওই দিনকে। দেওয়ার পর আমার দুই একজন মুরব্বী আসছিল, তারপরের দিনকে আপনার 11 তারিখে আমরা বাজারে গেছি, 8টা 9টা 10টার দিক বাজারে গেছি, যাওয়ার পর আমরা চা ঠা খাইয়া ঘুরবে মুরগা, মানে 11টা 12টা পর্যন্ত বাজে, ওই সময় আমরা 5 জন লোক একটা অটোতে অদেরি মানে দলীয় অটো, গরম ঠান্ডা এরকম আমার ভাবি না, পর আমরা ওই ওদের ওই অটোতে উঠাইছি যে হাসপাতালের সামনে গ্যারেজ আছে, ওই গ্যারেজের সামনে ওরা দর দর করিয়া আমাদের পিছন থেকে লাঠি মারছে, পর অটোওয়ালা ব্রেক করে রাখছে, ব্রেক করে পর নামি ওরা সবাই যাহু দেশ কেমন কেনা যে ছেলেটা মারা গেছে, ওরে মায়ের আর আমারে মাই ঠিক আছে, আর ওদের কিছু মাসছে ওরা মাই খাইয়া প্রাণ বাঁচাইছে, গইরে খালে পড়ছে নদীতে, নাম কি জানো বললে, মোহাম্মদ লিটন শেখ, বাবার নাম বাকা শেখ, নদীতে পরে পর আর 3টা লোক গাং পার হয়ে সাঁতরে চলে এসেছে, তো ওই ছেলেটার আমি এই দুজন আমরা কোনো কায়দা খাটে আইতে পারি নাই, আইতে পারি নাই, পরে ছেলেটার অনেক মারা মারছে, আচ্ছা আমারে মার্গে, এটা আমার পাইকপাড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত কঠোরাকান্দি গ্রাম, এই গ্রামটা দীর্ঘদিন যাবত এদের মীমাংসায় আমরা অপারক হয়েছি, আমাদের কথা দিয়ে এরা কথা রাখে না, এদের কাছে এরা চালিয়ে যায়, এরা খুব দুরন্ত লোক, এদেরকে শুধু আমি নয়, আমি চেয়ারম্যান হিসেবে তো চেষ্টা করেছি, আমার ইউনিয়নের যত গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাজপতি আছে সবাই চেষ্টা করেছে, তারপর আমরা সবাই এদের কাছে হার মানছি, ব্যর্থ হয়েছি, আজকে যে ঘটনা ঘটছে, আজকে একটা নিরীহ লোক মারা গেল, এদের আধিপত্য বিস্তার নিয়ে এই ঘটনা, এই খুন হওয়ার পরে আমি তৎক্ষণাৎ ওসি সাহেবকে অবহিত করি, ওসি সাহেব একজন অত্যন্ত ভালো মানুষ, তার আসলে তার তুলনা হয় না, তিনি যেভাবে ফোন পাওয়ার সাথে সাথেই তিনি তার ফোর্স পাঠিয়ে দিয়েছেন, তিনি নিয়ন্ত্রণ রেখেছেন এবং এলাকায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে পুলিশের অজান্তে, এটা আমার আমি দেখেছি নিজ চোখে। আমি এই না সালাম আমারে ওই সরাই দে সই সানো পাই কি আপনি জান কিছু হবে না, কিছু হবে না, আপনি জানেন কে কিছু হবে না, আমারে বাইতে গুনে নামাই দিল থাকে না, লিটন মাতবারও থাকে না, রিপন মাতবারও বাড়ি থাকে না, তারা থাকে সৌদি, আমার বাইকি চৌদুনের জন্য বাড়িতে এসে ছুটিতে শত্রুতা করে এই কাজ করছে, 2 বোর 20 বোরি স্বর্ণ ছিল তা নিয়ে গেছে, আমার মার স্বর্ণের চেন নিয়ে গেছে, কানের ডা নিয়ে গেছে, মোটর সাইকেল ছিল তাই নিয়ে গেছে, সাইডে সাইকেল ছিল ছোট বাচ্চাকে তাই নিয়ে গেছে, আর ভাঙ্গাচুরে করছি, এই রাত্রে যখন 12টার পর থেকে এই ভাঙ্গাচুরা শুরু করছে, আর সকাল 5টার রাত্রে ভাঙ্গাচুরা করে আবার চলে গেছে, আবার সকালবেলা এসে ভাঙ্গাচুরা করা শুরু করছি। মাতুব্বার এই 5 জন লোক বাজারে গেছে, গড়িয়া বাজারে বাজার থেকে আসার সময় আপনি ওই ছিল রহিম শিকদারের গ্যারেজে ফেকর পিছনে পলে আসছিল, আরো সময় আগে চাই 5 জনে অ্যাটাক করছে, অ্যাটাক করার পর হাতুড়িকে চাইনিজ কুয়েল দেয় ওদের মারছে, মারার পর বেশি গুরুত্ব হচ্ছে রুবেল মাতুব্বার আছে লিটন, তাদের আমরা তাৎক্ষণিকভাবে ফরিদপুর নিয়ে যাই, ফরিদপুর নেওয়ার পর লিটন সর্দারের মায়ের ঝেঁচকালাইছে বলছে নিচ থেকে, পরে বাসায় নিয়েছে, বাসায় ট্রিটমেন্ট করছি, আর রুবেল সদা ছিল মেডিয়া ফরিদপুর আপনার 500 বেডে ছিল, 16 তারিখে রাত 12টার সময় ইন্তেকাল করে সব আছে, এই দেশের 4 গ্রামের 2 জন মাতুব্বা, 22 কেশগুলির 2 জন মাতুব্বা, হবি মাতুব্বা, তারাই আমাকে বাত্রা জানে, কোনো শত্রু নাই মিত্র নাই, তারাই কেছে বাড়ি তোরা বাজারে যাবি আসবি, আমরা কেছে আমরা বাজারে যাবো আসবাদ দেয় না, আমাকে খালি মারবে উদ্যোগ চেয়ারম্যান সহকারে আমাকে মারে, আমরা কোনো জায়গায় দাঁড়ানোর হই না, আমাকে নিয়ে না, কয়েকি তোরা আমাকে নিলাম যদি তোকে মারে আমরা 21 গ্রাম তোকে পক্ষ দেবো, তেও তোরা বাজারে যা, আমরা তেও বাজারে যাবো না, আমাকে খামা হানো হয়েছে বাজারে, মানে কদিন আগে মারামারি হয়েছিল, এই মারামারির ঘটনার পর থেকে সে আহত হয়ে আমরা জানতে পারছি যে ফরিদপুর মেডিকেল কলেজে গত রাত্রে মৃত্যুবরণ করেছে, তো সে ঘটনায় রাত থেকেই আমি অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি এবং এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। কোন মামলা হয়েছে কিনা এ ব্যাপারে, যে পূর্বেই মামলা হয়েছিল, এখন যেটি করণীয় আছে 302 ধারা সংযোজন হবে।